শঙ্করলাল দত্ত বিবাদী নিমাই দাসকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ করেন। ঘটনাটা ছিল গত 30/8/2020 সালে। এই বিবাদী নিমাই দাস দক্ষিণ সোনাঝুরি এলাকার সাধনমালা ত্রিপুরাকে তার জমিতে কাজ সেরে আসার পথে বিকাল 5:30 সময় তাকে জোরপূর্বক আটক করে তাকে ধর্ষণ করে, এই ধর্ষণের মামলা দেওয়ার পরে মাননীয় আদালতে চার্জশিট দাখিল করেন বিলোনিয়া ওমেন থানার দারোগাবাবু মহিলা স্বপ্না ভৌমিক মহোদয়া। তো আসামি নিমাই দাসের বিপক্ষে টোটাল 14 জন সাক্ষী মাননীয় আদালত গ্রহণ করেন। 14 জন সাক্ষীর মধ্যেই নিমাই দাসের দোষ প্রমাণিত হয়। প্রমাণিত হওয়ার পরে 30/3/2024 তারিখ মাননীয় আদালত নিমাই দাসকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা করেন এবং আর্থিক জরিমানা করেন।